আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি রান্না করবো মুড়ি ঘন্টের জন্য। এখানে আমি পেঁয়াজ পেস্টটা করার জন্য দিছি। আর এই যে মাথা আলু, রোদের আলো পরে এই জন্য ভালো বোঝা যাচ্ছে না। এই যে মাথা কেটে নিছি, ছোট ছোট করে কেটে নিছি মাছের মাথা, পরিষ্কার করে নিছি এগুলো। আর এই যে বাটা মশলা, আদা রসুন বেটে নিছি, জিরে বেটে নিছি, আর এটা পেঁয়াজ, এটা দিয়ে অন্য একটা তরকারি রান্না করবো। এই যে কাঁচামরিচ নিছি। তো এখন আমি মুগের ডাল নেব। এখানে যে মুগের ডাল মাথাটা অনেক বড়, এই জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে মুগের ডাল নিয়ে নিছি। এটা কিছুক্ষণ ভেজিয়ে রাখবো। আর একটা কথা, ডালগুলো আমি আগে একটু মানে অনেক আগে আনছিলাম বাজার থেকে, তো সেগুলো আমি একটু তেলে রেখে দিছিলাম গরম আছে কড়াইতে। আপনারা এইভাবে রেখে রাখবেন, না হলে মুগ ডালের একটা কাঁচা গন্ধ দিয়ে ফেটে যায়। তো একটু পানি দিয়ে দিতেছি, ব্যবস্থা হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন আমি এখানে আমি যে চামচ আদা রসুন বাটা দিয়ে দিতেছি। ৭.৫ মিলিমিটার এটা আমি দিয়ে দিতেছি এখানে। হ্যাঁ, 7.৫ মিলিমিটার আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ কষাবো। এই যে হলুদের মরিচের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো কাঁচা মরিচও ব্যবহার করবো, এই জন্য ঝালটা আগে থেকে একটু কম দিয়ে দিচ্ছি, পরে আবার লাগলে দিয়ে দেবো। আমি আর ঝাল ব্যবহার করবো না, আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল দেবেন। আর যেহেতু ডাল, ডালে একটু ঝালের পরিমাণ কমই লাগে।
এতে হাফ চা চামচ হলুদের গুঁড়া, তো দেখেন সবাই আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল আসছে। এখন আমি মাছের মাথার টুকরোগুলো দিয়ে দেবো। আর এখানে আমি এই যে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি, একটা এলাচ নিয়েছি জাস্ট একটু সাদানোর জন্য, আর দুটো লং নিয়েছি, আর একটা শাল নিয়েছি দিয়ে দিলাম। কষাবো ডালের সঙ্গেও, কষাবো আগে মাথাটা ভালো মতন কষাই, তারপরে ডালের সঙ্গে কষাই, প্রেশার কুকারে দেবো, ঝটপট হয়ে যাবে। দিচ্ছি 2 চামচ লবণ স্বাদ মতো। আর দিয়ে দিতেছি পরিমাণ মতন ঝাল, আপনারা কম বেশি করে দিতে পারেন। এদিকে মাছটা কষানো হোক, আর চলেন ডালটা ধুয়ে নিই। ডালে যে ভিজে গেছিলাম, এখন ডালটা আমি ধুয়ে নেব। আর এখানে যে পেঁপে আর আলু কেটে রাখছে, এগুলো উপর ঝোল করবে এই যে চিংড়ি মাছ দিয়ে। তুই এখন উপরে যাবি, এখন দরজা লাগাতে যাবে সেটা কেন নাকি। চল দরজা লাগাই দিচ্ছি। আচ্ছা স্বামী, সাদেরতে আসার সময় সাদেরতে কাপড় চোপড় নিয়ে আসিস। তো আজকে যে সকালে নাস্তা খাওয়া হয়েছে, স্বামী স্কুলে গেছিল, সাকিব স্কুলে গেছে, ওর আজকে কোচিংও আছে, স্কুলও আছে, একবার বসাইছি। যে মাছটা মনে হচ্ছে কষানো হয়ে গেছে, এই যে ভিতর থেকে লেগে আসতেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেবো, যেহেতু মাছের মাথা খুব ভালোভাবে কষাইতে হবে। যে এই পরিমাণে পানি দিলাম, এটুকু পানির সাথে মাছের মাথাটা কষানো হয়ে গেলে তখন আমি ডালটা দেবো। ডালটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো। 2টা সিটি উঠলেই নামানি ফেলা হবে। জিরে বাটাটা দিয়েছিলাম না, এখন আমি এই যে জিরে বাটা দিয়ে দিতেছি।
কাঁচা জিরে ব্যবহার করছি, এখানে আমি কাঁচা জিরে বেটে নিছি। আর এরপর আমি নামানোর পর বাদা জিরে গুঁড়ি দেব। ডালটা ভালো মতন কষলে ধুয়ে নিতে হবে, ডালেরও একটা গন্ধ আছে। পেয়ার আলু কেটে রেখে এগুলো ভিজিয়ে রাখি। এই যে আটা কষানো হয়ে গেছে, এখন আমি ডাল দিয়ে দেবো। এই যে ভিতরে আরো আছে, এগুলো আমি একটু কাঁচাই দিয়ে দিই হাত দিয়ে। এই যে আমি ডাল আর মাথা এগুলো কষাইয়ে পানি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, আর পানি দিতেছি। দেখেন দেখতেই বুঝতে পারতেছেন আমি কতটুকু পানি ব্যবহার করছি। এখন আমি চুলাটা অন করে দেব। আর প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এদিকে ওই তরকারি রান্না করার জন্য, পেঁপে তরকারি রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এদিক করেতে এই যে পেঁয়াজ বেস্তা হওয়ার পথে, আর এখানে যে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ, আর আমার বাটা মশলা তো আছেই, মাছের উপর দিয়ে দিছি। এখন আমি সব উপকরণগুলো এই যে দিয়ে দিতেছি, শুধু দিয়ে বাটাটা বাদে আর সব কিছু আমি দিয়ে দিলাম।
এখন মাছ আর মশলা আমি একসাথে কষাবো। এই যে একটু পানি দিয়ে মাছটা একটু কষাবো। এভাবে মাছটা কষানো হোক, ততক্ষণ আমি আমার রাইস কুকার পরিষ্কার করি। এই যে আমি পেঁপে দিয়ে তরকারিটা খুব সুন্দরভাবে কষাই নিয়েছি, যে দেখেন ভিতরের এই যে কী সুন্দর কালার আসছে এবং খুব সুন্দরভাবে কষানো হয়েছে। তো এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। এই যে একটা কথা, পেঁপে, সিম, তারপরে এই কাঁচকলা হোক, অন্য কোনো তরকারি যে কষানোর পর যদি গরম পানি ব্যবহার করা হয় তাহলে কিন্তু তরকারিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়, আর যদি ঠান্ডা পানি দেওয়া হয় ডাইরেক্ট তখন মনে হয় যে তরকারিটা ভালোভাবে সিদ্ধ খুব সহজে সিদ্ধ হতে চায় না, অনেকক্ষণ জাল দিতে হয়। তো আমি এখানে গরম পানি ব্যবহার করছি, যে ঝোলের পানি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিছি। আইসো কাপু চাপু নিয়ে আইসো, কাপু চাপু নিয়ে আইসো, কেন পরে আনবি? কেন তো সিদ্ধ হয়ে গেছে, ওগুলো তো শুকিয়ে গেছে, কবানি সিদ্ধ হয়ে গেছে। আমার মুড়ি ঘন্টাও হয়ে গেছে, বৃষ্টির পানি ড্রাম ভরে রাখছি। আমার এই যে চাউল ভিজেছে, চাউল তখন ধুবো, পেঁপে দিয়ে চিংড়ি মাছ চাউলটা ধুবো। কি ভাত খাবি? পান্তা ভাত। ফ্রিজে আদা আদা আছে না? আদাগুলো নিয়ে ওই আদাগুলো ধুয়ে তারপর রোদে দিয়ে, রোদে দিলে তখন একটু শুকোবে না, ওই দিয়ে ওইভাবে কিছুক্ষণ কিছুদিন থাকবে না আর কি। আর দেখ সকালে রুটি দিছি, তারপরে খুদেতে পেট ফেটে যায়। আর সেই তরকারি চিংড়ি মাছ আর পেঁপে যে নামাইছি, দেখেন কি সুন্দর। আর এই যে হচ্ছে সেই বিখ্যাত মুড়ি ঘন্ট, মুড়ি ঘন্ট নামাই আমি তা নামানোর আগে একটু হয়েছে জিরে ভাজা গুঁড়ি করে দিছি, ভাজা জিরে গুঁড়ি করে দিছি।
আর দেখেন এই যে এইভাবে, আরও যখন ঠান্ডা হবে তখন আরও একটু ঘন হয়ে আসবে। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আর ধনে পাতা থাকলে ধনে পাতা দেওয়া যাবে পরিবেশনের সময়। এদিকে আমার চুলা টুলো মুছে নিছি, সুন্দর পরিষ্কার হয়ে গেছে, ভাত হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ঘর করে দেবো, ঘর মুছবো, তারপরে কুশল শাকিব আসবে একটু পরেই স্কুল থেকে। তো মাঝখানে আমি তরকারিটা কীভাবে নামাইছি, তরকারি এটা তো দেখাইছি, এটা আমার নামানো হয়েছে। তো এগুলো নিয়ে টেবিলে রাখি। টেবিলে রাখলাম। র্যাগের ভিতরে ময়লা হচ্ছে, এগুলো পরিষ্কার করতে হবে। স্বামী জলপাই খাইয়ে এই জায়গায় এরকম ফেলাই রাখছো, এইভাবে কি ফেলাই রাখে? হ্যাঁ, তুমি বড় হয়েছো না, এগুলো তুমি পরিষ্কার করতে পারো না? দেখেন আমি কি দিয়ে আজকে টেবিল মুছি, একদম ধুলো পরে, এমন ধুলো পরে। একদম চকচকা করতেছে। ভাত হয়েছে নাকি? তাই দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই যে ফিন এটা দিয়ে পরিষ্কার করছি। কি গ্লাস ক্লিনার, ওটা গ্লাস ক্লিনার তোর কি হয়েছে? ড্রেসিং টেবিল পরিষ্কার করার জন্য তো মুড়ি ঘণ্ট খাই, বলো তো কেমন হয়েছে, স্বাদ হয়েছে নাকি? লবণ কমেছে, লবণ কমেছে। খাওয়া যাবে, ভালো হয়নি? ভালো হয়েছে কিন্তু লবণ কমেছে, লবণ একটু বেশি হলে
না একদম বেশি হলে বেশি ভালো লাগবে না, তখন ডাল তো, ডাল তো একটু বেশি হলে তখন আবার ইয়ে হয়ে যাবে। আমি তো এক সাইড দিয়ে খাইছি, একটু ভাতের সাথে খেলে লবণ বেশি হবে না। হ্যাঁ আর তুমি ব্রাশ করছো না? ব্রাশ করে আসলে খাওয়ার পরে একটু মজা আইছে। হ্যাঁ আগে যে গন্ধটা, তেলের গন্ধটা কত আমার বাড়ি পছন্দ না। স্বামীর নাকি মুড়ি গন্ধটা অনেক পছন্দ হয়েছে, মজা লাগতেছে বলে তাই বলতেছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো তো সবাই আমাকে জানাবেন, লাইক করে দিবেন, প্রথমে আমার ভিডিওটি লাইক করে সবার কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নাকি আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, যে যেখানে থাকুন থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।